नमस्कार समस्त दर्शक বন্ধুদেরকে স্বাগত দীপাবলির অনেক শুভেচ্ছা দেখছেন বেদজ্ঞান আয়ুর্বেদের এখনকার এই মুহূর্তের অনুষ্ঠান বেদজ্ঞান আয়ুর্বেদ আমাদেরকে কি বলে যেরকম এই যে দীপাবলি সারা দেশ জুড়ে পালিত হলো এই অনুষ্ঠান আমাদেরকে বলে বা এই উৎসব আমাদেরকে বলে কিভাবে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা করতে হয় অন্ধকার কাটিয়ে আলোর উৎসব বেদজ্ঞান আয়ুর্বেদ বলে রোগ থেকে রোগ মুক্তির পথ নিরাময়ের পথ এবং এটাই কিন্তু প্রকৃত পথ যেখানে দীর্ঘদিন কঠিন কঠোর অসুখগুলো থেকে মুক্তি পাওয়া যায় যারা আমাদের সঙ্গে আজকের অনুষ্ঠানে রয়েছেন তাদেরকে আমি বলবো মন দিয়ে অবশ্যই অনুষ্ঠানটা শুনবেন আর যেটা করবেন সেটা হলো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা যদি বা আপনাদের প্রিয়জন যদি কোনো ধরনের কঠিন কঠোর অসুখে আক্রান্ত হন তাহলে অবশ্যই কোনো দ্বিধা না রেখে সরাসরি ফোন করবেন জেনে নেবেন সেই সমস্যার সমাধানের পথ বেদজ্ঞান আয়ুর্বেদের কাছে কিভাবে রয়েছে আমরা আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে পেয়ে গিয়েছি ডক্টর সুলতান খানকে ডাক্তারকে স্বাগত জানাবো নমস্কার ডাক্তারবাবু আমাদের সঙ্গে রয়েছেন এবং ডাক্তারবাবু আজকে যে বিষয়টা আলোচনার জন্য আমরা বেছে নিয়েছি সেই বিষয়টা হচ্ছে পার্কিনসন আপনি বলছিলেন পার্কিনসন নিয়ে আমরা আলোচনা করব যতটুকু জানি পার্কিনসন একটা স্নায়ুজনিত অসুখ আপনার কাছ থেকে জানতে চাইবো বিষয়টা আসলে কি কোন কোন ধরনের সমস্যাকে আমরা পার্কিনসন বলছি দেখুন পার্কিনসন যে রোগটা আছে সেটা হচ্ছে আপনি ঠিকই বললেন এটা নিউরোলজিক্যাল একটা সমস্যা মেইনলি কি হয় কি ব্রেনে যখন নার্ভ সেলগুলো ড্যামেজ হয়ে যায় তখন ডোপামাইন সিক্রেশন কমে যাওয়ার জন্য এই রোগটা আমাদের শরীরে ডেভেলপ হয় এটা মডার্ন ভিউ কিন্তু আয়ুর্বেদে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আমাদের শরীরে যে বাত যখন আমাদের শরীরে তিনটে বায়োলজিক্যাল ফ্যাক্টর আছে একটা হচ্ছে বায়ু পিত কফ তো শরীরে যখন বাত বায়ু যখন খুব বেশি অ্যাগ্রেভেট হয়ে যায় তখন কি হয় তখন আমাদের ব্রেন বা মাস্তিক যেখানে তারপাক কফ বলে একটা জিনিস থাকে সেটা গিয়ে ওকে যখন শুকিয়ে দেয় ড্রাই করে দেয় তখনই আমাদের শরীরে কম্পপাত বলে একটা রোগ সৃষ্টি হয় কেন আয়ুর্বেদে মডার্নে পার্কিনসন বলা হয় আর আয়ুর্বেদে এটা কম্পপাত বলা হয় এর কিছু কিছু সিমটমস আছে সাইন অ্যান্ড সিমটমস আছে যেটা পেশেন্ট এই রোগটা যখন ডেভেলপ করে তখন কিছু ফিল করতে হয় যেরকম হচ্ছে ট্রিমার যেটা সবথেকে কমনলি আমরা দেখেছি পেশেন্ট হাতে হাত কাঁপা ট্রিমার এটা সবথেকে বেশি প্রবলেম যেটা পার্কিনসনে দেখা যায় তারপর হচ্ছে কাজগুলো যে কাজকর্ম ওনারা করতেন পেশেন্টরা যেরকম আগে যে স্পিডটা ছিল সেই স্পিডটা অনেকটাই কমে যাবে যে কোনো ধরুন একটা বেড থেকে উঠে একটা গ্লাস জলের গ্লাস নিতে যাবে তখন ওই স্পিডটা যেটা আগে ছিল সেই স্পিডটা কিন্তু অনেকটাই কমে যাবে যখন শরীরে পার্কিনসন বলে একটা রোগ যখন শরীরে চলে আসবে থার্ড জিনিস হচ্ছে ফেশিয়াল এক্সপ্রেশন সেটা মোটামুটি ফিক্স হয়ে যাবে একটাই এক্সপ্রেশন সবসময় ফেসে দেখা যাবে কেন কি ফেশিয়াল যে নার্ভগুলো থাকে সেটা অনেকটা ইফেক্ট হয়ে যায় তারপর হচ্ছে আপনার কনস্টিপেশন ইউরিনেশন তারপর হচ্ছে কনস্টিপেশনের সমস্যা বা ইউরিন করার একটা প্রবলেম চলে আসবে ইউরিন ধরে রাখতে পারবে না এই একটা প্রবলেম চলে আসবে তারপর হচ্ছে একটা পোশ্চারের সমস্যা পোশ্চার মানে বলছে যেরকম আমরা সোজা দাঁড়িয়ে থাকি কিন্তু যখন পার্কিনসন চলে আসে আমাদের শরীরে তখন আমাদের বডি পোশ্চারগুলো একটা সামনের দিকে বেঁকে যায় এটা আমরা দেখি তারপর একটা প্রবলেম আমরা দেখি চিবান মানে যখন খাবার খাচ্ছি আমরা যেরকম আমরা ইজিলি চিব করতে পারি কোনো খাবার কোনো তো যখন পার্কিনসন আমাদের শরীরে রোগটা চলে আসে তখন আমাদের সেই চিবানোর শক্তিগুলো অনেকটা কমে যায় আমরা ইজিলি কোনো খাবার কোনোকে ইজিলি চিব করে খেতে পারি না তো মোস্ট প্রবলি এই সাইনগুলো আমরা পেশেন্টের দেখতে পারি তো এর যখন আমরা ট্রিটমেন্ট দিকে যাব কিন্তু ট্রিটমেন্টে কিন্তু আগে একটা জিনিস বলবো কি মডার্ন সায়েন্সে একটা জিনিস হচ্ছে যেটা একটা কমন ওষুধ রয়ে গেছে যেটা হচ্ছে ডোপামাইন ডোপামাইন দেওয়ার পর ওটা আর্টিফিশিয়াল ডোপামাইন বাইরে থেকে দিয়ে পেশেন্টকে কন্ট্রোল করার চেষ্টা করা হয় কিন্তু পেশেন্ট দেখেছি অনেকটা ডোজগুলো বাড়তে থাকে কিন্তু পেশেন্টের ডিটোরেট যেটা হতে যায় কেন উন্নতির দিকে পেশেন্ট কোনো দিনই আমি দেখিনি কি ডোপামাইন পেশেন্ট ওষুধ খেয়ে উন্নতির দিকে গেছে আর আয়ুর্বেদে যেটা হয় আয়ুর্বেদে বলে যে রোগ যে ডোজগুলো শরীরে বেড়ে গেছে সেই ডোজে যখন আপনি ট্রিটমেন্ট করাবেন তাহলে এই রোগটা খুব তাড়াতাড়ি আপনার কন্ট্রোলে চলে আসবে ভালো দিকে চলে আসবে আমরা সিমটমস দিকে যাই না আমি আগে বললাম আমাদের শরীরে যে বাতগুলো বেড়ে যায় সেই বাতটাকে যখন আমরা কন্ট্রোল করবো তখন আলটিমেটলি এই রোগটা ঠিক হয়ে যাবে ঠিক যেমনটা আপনি বলছিলেন যে নানাবিধ সিমটমস থাকে এই অসুখের প্রথম দিকে যেমন আপনি বললেন যে কাঁপুনিতে একটা চিবাতে সমস্যা হয় ট্রিমারটা একসময় কন্ট্রোলে বাইরে চলে যায় পশ্চারে সমস্যা হয় ফেশিয়াল এক্সপ্রেশন চেঞ্জ করতে পারে না এক ধরনের ফেশিয়াল এক্সপ্রেশন থাকে শুরুটা কীভাবে মানে কী করে একজন বুঝতে পারবেন যে তিনি পার্কিনসনে আক্রান্ত হতে চলেছেন বা হতে পারেন নিউরোলজিক্যাল সমস্যাগুলো উনি দেখতে পাচ্ছেন শরীরে যেটা আমি বললাম আপনাকে কাজ ছোটখাটো হাত যদি কাঁপতে শুরু করে বা কাজে কোনো অসুবিধা হচ্ছে বা হোল্ড করতে পাচ্ছি না তাহলে কি আমাকে সতর্ক হতে হবে এর সঙ্গে অনেক কিছু জিনিস
জিনিস মিলাতে হবে আপনাকে ক্লিনিক্যালি যখন আপনি ডায়াগনোসিস করবেন না কারণ কি পারকিনসনে এক্সাক্ট কোনো টেস্ট নেই যেটা আপনি ব্লাড টেস্ট করে বলে দিতে পারেন কি এই پیشنটা পারকিনসন দিকে চলে গেছে বা কোনো এরকম টেস্ট নেই যেটা আপনি করে বলে দিতে পারেন কি پیشنট এই পারকিনসন রোগ থেকে আক্রান্ত হয়ে গেছে আপনাকে তার ক্লিনিক্যাল ফিচারস দেখে মানে ক্লিনিক্যাল সিমটমস দেখে আপনাকে ডায়াগনোসিস করতে হবে কি এই پیشنটা কম্পোবাদ বা পারকিনসন থেকে অ্যাটাক হয়ে গেছে তো যেটা নিউরোলজিক্যাল সমস্যা বলতে গেলে যখন پیشنট ব্যাংকে কোনো চেক সাইন করছে সে আগের মতন সাইন করতে পারবে না হ্যাঁ ওর হ্যান্ডরাইটিং তো অনেকটা ক্র্যাম্প অনেকটা ছোট দিকে হয়ে যাবে মানে যে আগে ভালো করে একটা সিম্পলি লিখতে পারতেন তো যে ওয়ার্ডিংস গুলো অনেকটা ছোট হয়ে যাবে অনেকটা স্লো হয়ে যাবে একটা লাইনের দিকে থাকবে না এই কিছু সমস্যা ফেস করবে আর আগে বললাম যেটা আমি একটা ডিউরেশন ধরুন আগে যে এরকম বেড থেকে নেমে একটা গ্লাসের জল ঝট করে ধরে নিতেন কিন্তু এখন কি হচ্ছে রোগটা হয়ে যাওয়ার পর ওই গ্লাসটা ধরতে গেলে ওই গ্লাস অবধি যেতে গেলে একটু সময় লেগে যাচ্ছে তো এই সব সিমটমস গুলো অনেক কিছু যখন দেখার পরেই আপনি একটা پیشنটকে আপনি পারকিনসন ডায়াগনোসিস করতে পারবেন যেমনটা আপনি বলেন ডাক্তার ও যে মডার্ন মেডিসিনে যেটা দেখা যায় যে বাইরে থেকে একটা সমস্যা হচ্ছে একটা হরমোন শরীরে অভাব হচ্ছে বা ঘাটতি হচ্ছে বাইরে থেকে সেটা ডোজ দিয়ে সেটাকে পূরণ করার চেষ্টা হচ্ছে কিন্তু তাতে যে খুব একটা কিছু লাভ হচ্ছে বা پیشنট সুস্থ হচ্ছে না এমনটা না ডোজ বাড়তে থাকছে বা پیشنটের অবস্থা খারাপ হতে থাকছে তো এটা তো কোনো সমাধান না না এটা তো আমি বললামই আপনাকে কি একটা ওষুধ একটাই ওষুধ আছে তার উপরে কিন্তু মডার্ন সায়েন্সের চেষ্টা করা হয় কি پیشنটকে ঠিক করা কিন্তু আমি দেখেছি আলটিমেটলি ডোজ গুলো বাড়তেই থাকে پیشنটের ডোজ কোনোদিন কমে না কিন্তু پیشنট ডে বাই ডে ডিটিউরেট দিকে চলে যায় ডিটিউরেট বলতে গেলে স্টার্টিং এ শুরু পারকিনসন যখন কমপ্লিকেশন আসবে پیشنট ভুলে যাবে অ্যাংজাইটি হবে মুড সুইং হয়ে যাবে মানে আলটিমেটলি যে নিউরোলজিক্যাল আর যখন অ্যাডভান্স হয়ে যাবে তখন সমস্যাগুলো আর پیشنটে বেশি ফেস করবে সেটা আমি দেখেছি পারকিনসন پیشنট ওষুধ খাওয়ার পর দেখেছি এই প্রবলেমগুলো আর দেখা যায় কিন্তু আয়ুর্বেদে যেটা আমরা বলে বা আমাদের খাতায় বা বইতে যা লেখা আছে আমাদের আয়ুর্বেদ বলে কি এটা তো হচ্ছে একটা বাতের সমস্যা আমাদের আয়ুর্বেদে 80 টাইপস অফ বাতের সমস্যা বলা হয়েছে সেখানে একটা হচ্ছে কম্পোবাদ সেই কম্পোবাদটাকে আমরা ট্রিটমেন্ট কিভাবে করছি আমাদের শরীরে যে দোষগুলো বেড়ে যাচ্ছে সেই দোষটাকে আমাদের কিন্তু কন্ট্রোল করতে হবে ওষুধের মারফতে ঠিক আমরা যখন ওই বাতের সমস্যাটাকে যখন বাতকে যখন কন্ট্রোল করছি মেডিসিন প্লাস পঞ্চকর্মা দিয়ে তখন আলটিমেটলি এই রোগ থেকে پیشنট ইজিলি ইম্প্রুভমেন্ট পেয়ে যাচ্ছে সে ট্রিমার বলুন বা খাওয়ার সমস্যা বলুন বা পেটের সমস্যা বলুন বা ফেশিয়াল এক্সপ্রেশন বলুন আপনি সব দিক থেকে پیشنট কিন্তু উন্নতি পেয়ে যাচ্ছে এই যে যখন আপনি বলেন যে আমাদের শরীরে বিভিন্ন দোষগুলোকে ব্যালেন্স করতে হয় যে ব্যালেন্সটা নষ্ট হয়ে যায় বলে নানা ধরনের অসুখ হয় এবং আয়ুর্বেদ সেই ব্যালেন্সিং এর কাজটা করে তো এর জন্য নিশ্চয়ই পঞ্চকর্মার কথা আপনারা সাজেস্ট করেন নিশ্চয়ই এটা প্রয়োজনীয় পারকিনসন পঞ্চকর্মা এখানে মেইন একটা ভাইটাল প্লে রোল করে আমরা নর্মালি কি বলি বাবা পেশেন্টদেরকে বলি ডিটক্সিফাইড করো ডিটক্সিফাইড করো কিন্তু পঞ্চকর্মা মেইনলি কাজ করে আমাদের শারীরিক ডোজকে স্টেবল করার জন্য একটা ফোন নিয়ে রাখতে হবে তারপর আসবো আলোচনা হ্যালো হ্যালো নমস্কার বলুন ডাক্তার শান্তু কথা বলবো বলছি যে আমার ছেলে 30 বছর বয়স 30 এ পড়েছে আর কি 29 প্লাস আচ্ছা তা ওর বাবা মারা যাওয়ার পর গত বছর মারা যাওয়ার পর ছেলের হঠাৎ খুব হাই প্রেসার হয়ে যায় একটু জোরে বলুন খুব হাই প্রেসার মারা গিয়েছে গত বছর তারপর থেকে ছেলেটির হাইপারটেনশন হয়েছে ব্লাড প্রেসার হাই হয়ে গেছে আচ্ছা 23 বছর মাত্র হাই আচ্ছা ওষুধ কি স্টার্ট হয়ে গেছে টেনশন করে তা ওর প্রেসারটাকে কি কমানো যাবে আয়ুর্বেদিকে হ্যাঁ আমি বলছি কি মেডিসিন কি স্টার্ট হয়ে গেছে হ্যাঁ 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 অ্যালোপ্যাথি খায় হ্যাঁ মেডিসিন বয়স কত এখন 23 29 প্লাস অক্টোবর অক্টোবর জন্ম এখন নভেম্বর হয়েছে 29 আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি টিভি স্ক্রিনে থাকুন আমি বলে দিচ্ছি আপনাকে দেখুন আপনি একটা জিনিস নিজে থেকেই বললেন একটা ইনসিডেন্ট ঘটেছে তারপর থেকে ওর প্রেসারটা কিন্তু সবসময় বেশি দিকেই থাকে তারপর থেকে টেনশন করছে আর হাইপারটেনশন তো এটা নরমালি একটা জিনিস হচ্ছে দেখুন এইসব پیشنটের কাউন্সিলিং দরকার আছে আপনি এইসব پیشنটকে যখন কাউন্সিলিং করতে পারবেন ভালো করে এটা আমরা করি پیشنটদেরকে কিছু কিছু پیشنট থাকে যাকে কাউন্সিলিং করলে কিন্তু অনেকটা উন্নতি پیشنট পেয়ে যায় আপনাকে একটা কাজ করতে হবে আমাদের হেল্পলাইন নম্বরে ফোন করে আপনাকে চলে আসতে হবে কারণ কি এইসব پیشنটদেরকে পঞ্চকর্ম আমরা অনেক ভালো কাজ করে কারণ কি আপনি বলছেন টেনশন করছে তো টেনশনে কিন্তু জন্য আমাদের পঞ্চকর্মাতে শিরোধারা শিরোবস্তি খুব সুন্দর কাজ করে پیشنটের নিজে যে রাগ বা যে পেশেন্ট নিজে স্ট্রেস টেনশনকে কন্ট্রোল করার জন্য কিন্তু এটা খুব ভালো একটা থেরাপি তো আপনি একবার আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমি ট্রিটমেন্ট স্টার্ট করলে দেখবেন পেশেন্ট ইজিলি প্রেসারের ওষুধ বন্ধ হয়ে যায় কেন কি 23 বছর বয়স থেকে ওনার প্রেসার ওষুধ খাচ্ছেন উনি তো আলটিমেটলি
শরীরে যে সমস্যা যেটা সিকেডি বলতে পারেন আপনি বা স্ট্রোকের কারণ বা হার্ট অ্যাটাক ফলো, কিন্তু এটা প্রেশারের একটা কমন প্রাইমারি কজ। তো আমাদেরকে প্রেশারকে যত তাড়াতাড়ি আমরা কন্ট্রোল করতে পারবো তত তাড়াতাড়ি কিন্তু আপনার পেশেন্টের জন্য লাভ হবে। এবং ডাক্তারবাবু, এই যে আমরা এর আগের দিনও কথা বলছিলাম, আপনি নিজেও একটা ইনসিডেন্টের কথা বলছিলেন, এই যে আমরা চারিপাশে বিভিন্ন ক্ষেত্রে দেখছি যে 40-এর আগে হঠাৎ করে মানুষ মারা যাচ্ছেন, আপাতভাবে সুস্থ কিন্তু দেখা যাচ্ছে সাডেন স্ট্রোক মারা যাচ্ছেন, সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট মারা যাচ্ছেন। পরপর কিছুদিন আগে বেশ কয়েকজন সেলিব্রিটির ক্ষেত্রে এমনটা ঘটেছে, আপাতভাবে নীরব, কেউ হয়তো জিম করছিলেন, কেউ হয়তো আগের দিন রাতে জিম করেছেন, টুইট করেছেন এবং বিকেলের মধ্যে বা রাতের মধ্যে সেই মানুষটি নেই আর জাস্ট ভাবা যাচ্ছে না। তো এই প্রবণতাগুলো আপনি কিন্তু বলছিলেন যে এই যে লাইফস্টাইল আমাদের বা এই যে একটা সমস্যা শরীরে যে দোষগুলোর ব্যালেন্সে তারতম্য করছে তা কিন্তু এই ধরনের ঘটনাকের দিকে আমাদেরকে ক্রমশ এগিয়ে দিচ্ছে। এক্স্যাক্টলি, দেখুন আমি এটাই বলার আমার বক্তব্য আছে কি উনি বলছেন 23 বছর বয়স থেকে ওনার হাই প্রেশার আছে। 29 বা রাতে ঘুম হয় না, টেনশন স্ট্রেস বেশি নাই, তার ওষুধটা একটা সময় পর কিন্তু রিল্যাপস হয়ে যাবে, মানে ওষুধটা কাজ করবে না। তারপর সেই জন্য তো দেখবেন অনেক পেশেন্ট আছে যা প্রেশার ওষুধ খাচ্ছে কিন্তু স্ট্রোক হয়ে যাচ্ছে, অনেক পেশেন্ট আছে যে অলরেডি প্রেশার ওষুধ খাচ্ছে কিন্তু হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, দুটো করে প্রেশার ওষুধ খায় তাও তার প্রেশার হাই হয়ে যাচ্ছে। তো এইসব পেশেন্টদেরকে কিন্তু আমাদের আয়ুর্বেদে খুব ভালো কাজ করে পঞ্চকর্ম থেরাপি একদম। এবং সেক্ষেত্রেই কিন্তু দেখুন যে ফোন নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে, হেল্পলাইন নম্বর, ওই নম্বরটাকে নোট করে রাখুন, ওইখানেই আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ডাক্তারবাবুর সাথে দেখা করতে গেলে এবং সেভাবে আপনাদেরকে যোগাযোগ করতে হবে। আমি রিসেন্ট চেম্বারগুলো বলে দেবো এক্ষুনি, তার আগে দেখবো ফোনে কে আছেন। হ্যালো, নমস্কার, বলুন। বলছি আমি বর্তমান জেলা ক্ষেত্রগ্রাম থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার বিষয়টা হচ্ছে যে 32 বছর, হ্যাঁ, 13 মাস বুঝলেন, ওর জন্ম থেকে বাচ্চাটা যখন বাচ্চা ছিল তখন 21 দিন কান্নাকাটি করেনি, ব্রেনে অক্সিজেন ঠিক মতো পৌঁছায়নি, যার জন্য ও সাইকিয়াট্রিক ডেভেলপ করে খুব অস্থিরতা, বুঝতে পেরেছেন। এমনি স্বাভাবিকভাবে কি অন্যান্য কি যেমন ধরুন স্নান করা বা পায়খানা পেচ্ছাপ করা, বাথরুম যাওয়া সবগুলো নরমাল করে, খাওয়া দাওয়া সব ঠিক করে, কিন্তু ওর অস্থিরতা। আপনাদের কোন আয়ুর্বেদিক ওষুধ সেরকম কি আছে? কি হয় না ও এখন কি, এখন ওর বয়স কত? এখন 32 বছর বয়স। 32 বছর বয়স, থাকে কোথায় এখন? ওই বাড়িতেই থাকে, হোম এতে, কিন্তু বয়স এখন 32 বছর বয়স চলছে। হ্যাঁ, আমি বললাম থাকে কোথায়, ও থাকছে কোথায়? ও বাড়িতেই থাকে। হ্যাঁ, আপনার বাড়িটা কোথায়? বর্ধমান বললেন তো? বর্ধমান জেলা কেতুগ্রাম। বর্ধমানে কেতুগ্রামে ওর বাড়ি। আচ্ছা বলছি, উনি মানে যখন ছোট ছিল, 32 বছর যার বয়স, আপনি শুনতে থাকুন, ডাক্তারবাবু নিশ্চয়ই বলবেন, ছোটবেলায় ওর নাকি জন্মের সময় বেশ কিছুদিন কান্নাকাটি করেনি, তো সেই সময় ওনার বক্তব্য ব্রেনে বোধহয় অক্সিজেন সঠিকভাবে পৌঁছয়নি, তারপর থেকে অন্য স্বাভাবিক কাজকর্ম করতে পারে, স্নান করছে, খাচ্ছে, নিজের যেটুকু কাজ সেটা করতে পারে, কিন্তু এখনো 32 বছর বয়স হয়ে গেছে, মানসিকভাবে প্রচণ্ড অস্থির, মানসিক অস্থিরতা ওনার কমছে না, সেটা কি কোনো চিকিৎসা রয়েছে? হ্যাঁ নিশ্চয়ই, এই জন্য আয়ুর্বেদে খুব সুন্দর ট্রিটমেন্ট আছে, কিন্তু দেখুন এই যে আপনি কল করছেন বা যে যে প্রবলেমগুলো বলছেন, এটা তো প্রবলেমগুলো নর্মাল প্রবলেম নেই, কেন এটা এইসব রোগটা সব প্রত্যেক মানুষকে হয় না, এইসব কেস হয়। তো এইসব পেশেন্টদেরকে আমাদেরকে কিন্তু কমপ্লিট ট্রিটমেন্ট, মানে শুধু ওষুধ দিলাম, ওষুধ দিয়ে ভালো করলাম, এটা হবে না। এইসব পেশেন্টদেরকে আমাদের কমপ্লিট ট্রিটমেন্ট, যার জন্য ওনাকে কলকাতায় আসতে হবে, আমাদের পঞ্চকর্ম থেরাপি নিতে হবে, পঞ্চকর্ম থেরাপি না নিলে এইসব পেশেন্টদেরকে ঠিক করা সম্ভব নয়। আপনি একটাই কথা বলবো, বর্ধমান থেকে আপনি যখন ফোন করছেন এবং আপনার, আমি হয়তো আপনার সন্তান বা পরিচিত কেউ হতে পারে, তার যখন এই সমস্যাটা, কেতুগ্রাম থেকে আপনাদেরকে কলকাতায় আসতে হবে। কলকাতায় ডাক্তারবাবুর দুটো জায়গায় চেম্বার রয়েছে, একটা রয়েছে হাওড়া ময়দানে, আপনার যদি হাওড়াতে সুবিধা হয় আপনি হাওড়া ময়দান চেম্বারে আসতে পারেন, অন্য চেম্বারটা রয়েছে যোধপুর কালীবাড়ির কাছে সাউথ সিটি মলের ঠিক উল্টো দিকে। এই দুটো জায়গায় ডাক্তারবাবু কলকাতার মধ্যে চেম্বার করেন, তো যেটাতে আপনাদের সুবিধা আপনারা সেটাতে আসবেন এবং এসে এখানে যোগাযোগ করতে হবে। সামনের চেম্বারের কথা আমি বলবো, একদম সামনে 13ই নভেম্বর ব্যান্ডেলে চেম্বার রয়েছে এবং আগামী 13ই নভেম্বর ব্যান্ডেলে আপনারা বেদ জ্ঞান আয়ুর্বেদ গ্রুপ অফ ডক্টরসদেরকে পেয়ে যাবেন। 14ই নভেম্বর কৃষ্ণনগরে চেম্বার রয়েছে, সেখানেও কিন্তু বেদ জ্ঞান আয়ুর্বেদের গ্রুপ অফ ডক্টরস রয়েছেন, তাদেরকে আপনারা পেয়ে যাবেন। 20 নভেম্বর মাসের 20 তারিখ ডাক্তারবাবু চেম্বার করবেন বহরমপুরে। কোচবিহারে আপনারা 21শে নভেম্বর ডাক্তারবাবুকে চেম্বারে পাবেন। 22শে নভেম্বর মালদায় থাকছে চেম্বার। 25শে নভেম্বর হলদিয়াতে চেম্বার করবেন ডাক্তারবাবু। বাঁকুড়াতে চেম্বার হচ্ছে 27শে নভেম্বর।
আসানসোলে 28 নভেম্বর চেম্বার, দুর্গাপুরে 29 নভেম্বর চেম্বার করছেন ডাক্তারবাবু, বর্ধমানে 2 ডিসেম্বর, ডিসেম্বর মাসে বর্ধমানে চেম্বার, সেটাও আমি এখন থেকে বলে রাখলাম, কারণ সত্যি কথা বলতে গেলে এক মাসও বাকি নেই। 2 ডিসেম্বর বর্ধমানে চেম্বারের পর 4 ডিসেম্বর গুয়াহাটি চেম্বার, মানে গুয়াহাটি চেম্বার ওপেন করছেন ডাক্তারবাবু। বলেইছিলেন আগের দিন যে খুব সামনেই কিন্তু ত্রিপুরা এবং আসামের চেম্বার ওপেন হয়ে যাবে। তো গুয়াহাটিতে চেম্বার হচ্ছে 4 ডিসেম্বর, আর 5 ডিসেম্বর ত্রিপুরার আগরতলায় চেম্বার রাখা হয়েছে। মানে দুটো চেম্বারই এবার ওপেন হচ্ছে, এই পুরো প্যান্ডামিক সিচুয়েশন যখন খানিকটা নিয়ন্ত্রণে তখন ত্রিপুরা এবং আসামে ডাক্তারবাবু চেম্বার করবেন, সেটা ডিসেম্বর মাসে। 4 ডিসেম্বর গুয়াহাটি, 5 ডিসেম্বর ত্রিপুরা, সামনেই ব্যান্ডেল আর কৃষ্ণনগরে চেম্বার, 13 নভেম্বর ব্যান্ডেল, 14 নভেম্বর কৃষ্ণনগর, দুটো জায়গাতেই বেদজ্ঞান আয়ুর্বেদিক গ্রুপ অফ ডক্টর্স থেকে আপনারা পেয়ে যাবেন। আর ডাক্তারবাবু 20 তারিখ তো বহরমপুরে থাকছেন, 21 তারিখ থাকবেন কোচবিহারে, যারা মালদায় দেখাবেন তারা 22 নভেম্বর মালদায় ডাক্তারবাবুকে পেয়ে যাবেন, যোগাযোগ করে নিন। হলদিয়াতে ডাক্তারবাবু চেম্বার করবেন 25 নভেম্বর, বাঁকুড়াতে 27 নভেম্বর থাকছেন ডাক্তারবাবু, দুর্গাপুরে 29 নভেম্বর, 28 নভেম্বর আসানসোল, বর্ধমানে 2 ডিসেম্বর, আর 4 আর 5 ডিসেম্বর যেটা আমি এক্ষুনি বললাম আসাম আর ত্রিপুরাতে চেম্বার, 4 ডিসেম্বর গুয়াহাটি, 5 ডিসেম্বর আগরতলা ত্রিপুরায়। আর কলকাতার মধ্যে হাওড়া ময়দান আর তার পাশাপাশি যোধপুর কালীবাড়ি ঠিক উল্টো দিকে চেম্বার রয়েছে ডাক্তারবাবু, যেখানে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। ফোন নাম্বার হচ্ছে 9073641643 আর 9831068089। এই দুটো যে হেল্পলাইন নম্বর, দুটো নম্বরই সেভ করে রাখুন। আপনারা ম্যাক্সিমাম যেটা করেন প্রথম নম্বরটা নেন, তারপর সেটাতেই চেষ্টা করেন, বিজি পান আর যোগাযোগ করতে পারেন না, দুটো নম্বরই সেভ করে রাখুন, যেটাতে সুবিধে যেটাতে আপনি যোগাযোগ করতে পারছেন সেই নম্বরটাতেই ফোন করে যোগাযোগ করে নেবেন। ডাক্তারবাবু যেটা প্রেসক্রিপশন নিয়ে আমরা কথা বলছিলাম, আপনি বলছিলেন যে এর চিকিৎসার একটা অন্যতম বড় জায়গা হচ্ছে পঞ্চকর্মা, কিন্তু সেই আলোচনা যাওয়ার আগে দেখি আরেকজন ফোনে আছেন। হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার, বলুন। বলছিলাম ম্যাম, আপনাদের আসানসোলে কোথায় চেম্বার আছে? আসানসোলে? আপনাদের আসানসোলে কোথায় চেম্বার আছে? আসানসোলে চেম্বার আছে, 28 নভেম্বর আসানসোলে চেম্বার আছে। প্রপার লোকেশন যদি জানতে চান, টাইমিং যদি জানতে চান, একটু হেল্পলাইনে ফোন করে নিতে হবে। ম্যাম বলছিলাম, অ্যাকচুয়ালি আমার পেশেন্ট যেটা আছে, হ্যাঁ কি সমস্যা বলুন? মাউথ ক্যান্সার আছে। মাউথ ক্যান্সার? আচ্ছা, এটা কবে ধরা পড়েছে রোগটা? মানে খাওয়ার খেতে পারছে না সেরকম। আপনি একটু শুনুন ডাক্তারবাবু কি প্রশ্ন করছেন। এই রোগটা ধরা পড়েছে কবে? এই রোগটা প্রায় 1 ইয়ার, 1 বছর আগে। আচ্ছা, এই কোন ট্রিটমেন্ট হয়েছে এখন? হ্যাঁ, এটা একবার মুম্বাই দাদারে গিয়ে পরে চেকআপ করানো হয়েছিল, দেখানো হয়েছিল। কটা কেমো আর রেডিয়েশন হয়েছে? কেমো দেওয়া হয়নি। হ্যাঁ, কেমো দেওয়া হয়নি? না। রেডিয়েশন হয়েছে? হ্যাঁ, রেডিয়েশন হয়েছে। কটা রেডিয়েশন কত হয়েছিল? একদম দেখেছিল, আপনি জানেন কটা রেডিয়েশন হয়েছে? দুবার হয়েছিল। টোটাল কটা সেটা জানা আছে? সার্কেল জানা আছে কটা হয়েছিল? না সেটা তো বলতে পারবো না ম্যাম। লাস্ট রেডিয়েশন কতদিন আগে হয়েছিল জানা আছে? মোটামুটি তারপরও কিন্তু প্লাস ওনার রেডিয়েশনও হয়ে গেছে, পেশেন্টে কিন্তু এখনও সেই রকমই অবস্থা আছে, ব্যথা যন্ত্রণা সেই রকমই কষ্ট পাচ্ছে। তো ওনার ট্রিটমেন্ট আমি স্টার্ট করেছি, ওর সঙ্গে উনি প্যারালালি পঞ্চকর্মা থেরাপিও স্টার্ট করে দিয়েছি আমি। ওনার পঞ্চকর্মা হোম থেরাপিতে হচ্ছে, কেন পেশেন্ট সেই কন্ডিশনে নেই কি আমার চেম্বারে এসে ডেলি থেরাপি নিতে পারবে, তো আমার থেরাপিস্ট গিয়ে ডেলি ওনাকে হোম থেরাপি করছে। তো আমি আপনাকে একটা জিনিস বলতে পারি, দেখুন আয়ুর্বেদে ক্যান্সারের খুবই ট্রিটমেন্ট আছে, কিন্তু ট্রিটমেন্ট কিন্তু অনেক কিছু প্রসেস আছে ট্রিটমেন্টে, কেন কি ক্যান্সার তো এরকম একটা রোগ যেটা আমাদের শরীরে কিন্তু খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায়। তো আমাদেরকে জানতে হবে আপনার রোগ পেশেন্টের 1 বছর আগে থেকে ক্যান্সার আছে, এখন এই সময় কোন স্টেজে আছে, শরীরে কোন জায়গায় ছড়িয়ে গেছে, সব কিছু জানা খুব দরকার আছে। আমি একটা জিনিস আপনাকে বলতে পারি, আমি তো যাব মোটামুটি এই মাসের লাস্টের দিকে, 28 তারিখ, আপনি চেষ্টা করুন যত তাড়াতাড়ি আপনি আমার সঙ্গে কলকাতায় এসে একবার আমার সঙ্গে দেখা করুন, কেন কি আসানসোলের চেম্বার মোটামুটি 3-4 বছর থেকে আমার আছে অলরেডি, আর আমি প্রত্যেক মাসে 2 বার করে যাই, কিন্তু আপনার পেশেন্টের যা কন্ডিশন
ব্যথা যন্ত্রণা থাকতো তাহলে আমি বলতাম একটু ওয়েট করে নিন, আপনি এসে আমাকে লাস্টে দেখিয়ে নেবেন, কিন্তু ক্যান্সার পেশেন্ট, সেই জন্য আমি বলবো আপনাকে আপনি রবিবার বা সোমবার একটা সময় করে কলকাতায় চলে আসুন। আমি রবিবার সোমবার কলকাতার দিকে থাকবো, পেশেন্টের সমস্ত ডকুমেন্ট নিয়ে চলে আসুন, দেখে নেবো, তারপর আপনি ফলো আপ আপনি আমার সঙ্গে আসানসোলে করিয়ে নেবেন। হ্যাঁ, এটা খুব ভালো, মানে এই ধরনের সিরিয়াস কন্ডিশনে যারা রয়েছেন, এই ধরনের যাদের অসুখ, তাদের কাছে সময়টা খুব বড় ফ্যাক্টর। সত্যি ক্যান্সার খুব তাড়াতাড়ি স্প্রেড করে, বিশেষ করে আবার ক্যান্সারের কিছু কিছু টাইপস আছে, সব তো একরকম না, বিভিন্ন ধরনের হয়, তো কিছু কিছু টাইপ কিন্তু আরও দ্রুত স্প্রেড করে, আমাদেরকে আক্ষরিক অর্থে সময় দেয় না প্রায়। তবে আপনাদের কাছে যখন চিকিৎসা শুরু হয়েছে, আপনি যখন আজকে ফোন করেছেন, চাইছেন আয়ুর্বেদিক পথে চিকিৎসা করাতে, আপনি যেমনটা ডাক্তারবাবু বললেন সেটা ফলো করুন, যে রবিবার কিংবা সোমবার যেদিনকে সুবিধে বা যেদিনকে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন অ্যাভেলেবেল থাকবে, একটা ফোন করে নিন, ফোন করে আপনি চলে আসুন কলকাতায়। কলকাতায় এসে সরাসরি দেখিয়ে যেভাবে ফলো আপ করতে বলবেন সেই ফলো আপটা পরবর্তী সময় করা যাবে, অন্তত ট্রিটমেন্টটা শুরু হোক, কারণ লাস্ট ট্রিটমেন্ট যেমনটা উনি বলেন সেটা বোধহয় ছমাস আগে হয়েছে। ছমাস আগে কেমো হয়েছে, তো রেডিয়েশন, কেমোনার হয়নি, সরি রেডিয়েশন হয়েছে, তাহলে নিশ্চয়ই রোগটা নিজে শরীরে ডেভেলপ করছে বা পেশেন্ট কিছু তো একটা সমস্যা আছে, তাহলে পেশেন্টের কমপ্লিকেশন হচ্ছে। এক্স্যাক্টলি, তো সেই সব, সেই জন্য পেশেন্টকে যত তাড়াতাড়ি দেখা হবে, পেশেন্ট যত তাড়াতাড়ি মেডিসিন ট্রিটমেন্ট স্টার্ট হবে, পেশেন্ট জন্য খুব ভালো হবে। ঠিকই তাই, এবং এই একই কথা আপনাদেরকে বলার কারণ, দেখুন বহু জায়গায় থাকেন যারা অনেক দিন ধরে ভুগছেন এমন কিছু অসুখে, তারা বলেন যে কি করে আসবো, সবসময় পেশেন্ট আসতেও পারেন না, সেক্ষেত্রে ডাক্তারবাবু কিন্তু বলে দিয়েছেন যে তার সমস্ত হিস্ট্রি নিয়ে, রিপোর্টস নিয়ে, যা যা রয়েছে, রিপোর্ট, প্রেসক্রিপশন যা যা করিয়েছেন, যদি কোথাও চিকিৎসা হয়ে থাকে, অন্তত কেউ তার হয়ে এসে যোগাযোগ করুন, ট্রিটমেন্টটা চালু হোক, পরবর্তীতে যখন পেশেন্ট আসার মতন কন্ডিশনে থাকবেন তিনি আসবেন, এসে করবেন। যারা অনেক দূর থেকে অনুষ্ঠান দেখছেন তাদেরকেও বলবো, আপনারা কিন্তু অনলাইন কনসালটেশন নিতে পারেন, যেটা এই মুহূর্তে চলছে, অনেক দিন থেকে ইনফ্যাক্ট ডাক্তারবাবু করছেন, পুরো প্যান্ডামিক সিচুয়েশনে তিনি অনলাইন কনসালটেশনই করিয়েছেন, তো আপনারা অনলাইনে চলে আসতে পারেন। সেক্ষেত্রে আপনাদের সমস্ত রেকর্ডস আপনারা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, ভিডিও কলে পেশেন্টদের সঙ্গে কথা বলে নেন ডাক্তারবাবু, বলে দেন যে কী হতে পারে তার চিকিৎসা, এবং সেই সমস্ত চিকিৎসার জন্য প্রয়োজনীয় যা কিছু আপনারা বাড়িতে পেয়েও যাবেন অনলাইনে, এই সুযোগটা রয়েছে, অনলাইন কনসালটেশন আপনারা কিন্তু নিতে পারেন। ফোনে কে? হ্যালো, হ্যালো, নমস্কার, বলুন। হ্যাঁ, আমার একটা কোশ্চেন আছে যে একজন সিনিয়র সিটিজেন সম্পর্কে আমার দাদুই হয়। আপনি কোথা থেকে ফোন করছেন একটু বলুন। আমি হাওড়া থেকে বলছি। আপনার দাদু, বলুন কি তার সমস্যা? প্রবলেমটা হচ্ছে স্পন্ডিলোলিসিস, বা ধরুন একটা ক্ষেত্রে স্লিপ ডিস্ক হয়েছে বা হাড় ক্ষয়ে গেছে কোনো কোনো জায়গায়, তো এই ক্ষেত্রে কিভাবে রিকভার করবে? আর আর্থারাইটিস পেশেন্টের ক্ষেত্রে বয়স কত ওনার? বয়স প্রায় 68। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, আমি বলে দিচ্ছি আপনাকে। দেখুন, ডিসলিপ বলুন বা হাড় ক্ষয় হয়ে যাওয়া বলুন, আপনি এটা আয়ুর্বেদে কিন্তু খুব ভালো ট্রিটমেন্ট আছে। আয়ুর্বেদে কিন্তু ট্রিটমেন্ট যখনই করবেন, আমরা বারবার বলি দু প্রকারে আমরা ট্রিটমেন্ট করি, একটা হচ্ছে সম্মান, একটা হচ্ছে শোধন। শোধন হচ্ছে পঞ্চকর্ম থেরাপি, আর সম্মান হচ্ছে আপনার মেডিকেশন ট্রিটমেন্ট। তো যখন আপনি পেশেন্টকে নিয়ে আসবেন, আমার পেশেন্টকে কন্ডিশন বুঝে আমরা ট্রিটমেন্টগুলো স্টার্ট করি। যে পেশেন্টরা শুধু মেডিসিন উপরে ঠিক হতে পারে, আমরা শুধু মেডিসিন উপর ট্রিটমেন্ট মোটামুটি 5-6 মাস যাই সময় লাগে, সেইভাবে ট্রিটমেন্ট করে যাই। আর যে পেশেন্ট ক্রিটিক্যাল থাকে, যে পেশেন্টদেরকে আমাদেরকে দূর দিক থেকে ট্রিটমেন্ট করতে হয় সম্মান অ্যান্ড শোধন দিকে, তাহলে সেইভাবে আমরা অ্যাডভাইস করি। তো পেশেন্টকে না দেখলে আমরা সেইভাবে আপনাকে কিছু বলতে পারবো না। আর কিন্তু আয়ুর্বেদে এটা খুব সুন্দর ট্রিটমেন্ট আছে, এটা আমি বলতে পারি, এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, কেন কি ওনার একটা বয়স হয়ে গেছে, আপনি এই বয়সে ওনাকে পেন কিলার দিতে পারবেন না। তো এই জন্য আয়ুর্বেদে হাত ধরুন, হাওড়াতে থাকেন, হাওড়াতে আমার চেম্বার আছে, হাওড়া ময়দানে, এসে ওখানে দেখা করে নিতে পারবেন। বেশ, হাওড়াতে থাকেন, সত্যি হাওড়া ময়দানে চেম্বার রয়েছে ডাক্তারবাবু, সেখানে যোগাযোগ করে নিতে পারেন। হেল্পলাইন নম্বরটাতে ফোন করুন, যেটা খুব গুরুত্বপূর্ণ, হেল্পলাইন নম্বরে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট আপনাদেরকে ফিক্স করতে হবে। আর যারা ব্যান্ডেল এবং কৃষ্ণনগরের সামনেই দেখাবেন, কারণ 13ই নভেম্বর, 14ই নভেম্বর পরপর ব্যান্ডেল আর কৃষ্ণনগরের চেম্বার থাকছে, এবং সেখানে বেদগান আয়ুর্বেদিক গ্রুপ অফ ডক্টর্স আপনারা পেয়ে যাবেন। আর ডাক্তারবাবু তো বহরমপুর, কোচবিহার, মালদা, হলদিয়া, বাঁকুড়া, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, গুয়াহাটি, ত্রিপুরা, প্রত্যেকটা জায়গাতেই বসছেন। গুয়াহাটি আর ত্রিপুরার চেম্বারটা ওপেন হচ্ছে ডিসেম্বর মাসে, 4th ডিসেম্বর এবং 5th ডিসেম্বর, এই দুটো দিন আসাম আর ত্রিপুরার মানুষজন তারা নিজেদের শহরে ডাক্তারবাবুকে চেম্বারে পেয়ে যাবেন। অন্য জায়গার জন্য একবার ফোন করবেন। আর অনলাইন কনসালটেশন যারা নিতে চাইছেন, তারাও কিন্তু হেল্পলাইনে ফোন করে আপনারা স্লটটা বুক করুন, বা যেভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় সেই কাজটা আপনারা করতে পারবেন। যারা চেম্বার সম্বন্ধে জানতে চাইছেন, কোথায় বসবেন, কীভাবে সেখানে পৌঁছবেন, হেল্পলাইনে ফোন করুন, আপনারা জানতে পেরে যাবেন। ডাক্তারবাবু, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে এই যে পার্কিনসন থেকে অনেকগুলো বিষয় আপনি বললেন, এখান থেকে মানে সাংঘাতিক ডেটোরিয়েশন বা একদম মানুষ স্বাভাবিক তার চলাফেরার ক্ষমতা হারিয়ে ফেলেছেন, এই জায়গাতেও কি পৌঁছে যায় পেশেন্ট, এরকম পেশেন্টকে আপনার কাছে এসেছে? হ্যাঁ, দেখুন, এইসব পেশেন্টকে আপনি একটা জিনিস সবথেকে টিপিক্যাল দেখবেন, যখন পেশেন্ট খুব অ্যাডভান্স হয়ে যায় তখন কি হয়, পেশেন্ট
তাড়াতাড়ি স্টেপ নিতে পারে না আর কিন্তু যখন স্টেপ নিয়ে নেবেন তখন আপনি ধরে রাখতে ধরতে পারবেন না পেশেন্ট আচ্ছা মানে তখন এত তাড়াতাড়ি এক্স্যাক্টলি যখন একবার স্টার্টআপ নিয়ে নেবে পেশেন্ট হাঁটবে না ও হাঁটার চেষ্টা করবে কিন্তু যখন এক এক পা যখন ফেলে দেবে তারপর এত স্পিডে দৌড়াবে আপনি ওকে ধরতে পারবেন এইসব পেশেন্টে আমরা অনেক দেখেছি অনেক ট্রিটমেন্ট মানে দুর্ঘটনা সম্ভাবনা খুবই খারাপ এইসব পেশেন্টকে আপনাকে দেখুন এইসব পেশেন্টকে জন্য সবসময় বাড়িতে দুজন রাখতে হবে ওনাকে বাথরুম নিয়ে যাওয়া নিয়ে আসা খাওয়া দেওয়া উঠানো বসানো সব কিছু আপনাকে কিন্তু সঙ্গে থেকে করতে হবে একটা সাপোর্ট চাই সবসময় এই পেশেন্ট কোনোদিনই বাড়িতে একা কোনো কাজ করতে পারে না বাট একে তো বাড়িতে আমার রাস্তা তো বের করা প্রশ্নই নেই একদমই নেই ছেড়ে দিন ওটা তো ছেড়ে দিন বাড়িতেই পেশেন্টকে ধরে রাখা যাবে না একদম কে রয়েছেন আমাদের সঙ্গে হ্যালো হ্যালো আমি কমল রাজবংশী বলছি খড়দা থেকে আমি অ্যাকচুয়ালি আমি মানে এর আগে আমার আগস্ট মাসে সুগার মানে আমার ডিটেক্ট হয়েছিল সেটা আমার ফাস্টিং এ ছিল 390 আর পিপিতে ছিল 590 এখন আয়ুর্বেদিক ট্রিটমেন্টের মানে ওষুধ খাওয়ার পর মেডিকেশনের পর আমি এখন বর্তমানে আমার ফাস্টিং রয়েছে 120 আর পিপি রয়েছে 150 আর আমি ডায়াবেটন ডিএস আর মধুমেহন্তার চূর্ণ এই দুটো ওষুধ খাচ্ছি তো এটা কি আমার এখন কতদিন কন্টিনিউ করতে হবে আমার যে সুগার লেভেল আছে আপনার বয়স কত আমার বয়স 32 32 আপনি কি কোনো ডাক্তারবাবু পরামর্শ এটা করছেন নাকি নিজে নিজে ঠিক করেছেন না না আমি ডাক্তারবাবুর পরামর্শেই এটা মানে ওষুধটা খাচ্ছিলাম এবার আমি নেক্সট টাইম ডাক্তার ভিজিটে যাইনি এখন আমার যে সুগার লেভেল আছে সেই অনুযায়ী জানতে চাইছি যে এই যে মেডিকেশন গুলো এটা কি আমি কন্টিনিউ করব করলে কতদিন করব নাকি স্টপ করে দেব আচ্ছা আপনি শুনতে থাকুন দেখুন আপনি যে ডক্টরের মাধ্যমে ওষুধ খাচ্ছেন উনি আপনাকে বলতে পারবেন কতদিন আপনি ওষুধ খাবেন বা কতদিন পর আপনি ওষুধগুলো বন্ধ করে দেবেন আমি কিভাবে জানবো আপনি কি ওষুধ খাচ্ছেন বা আমি কিভাবে বলবো আপনাকে কবে আপনার ওষুধ বন্ধ হবে আমি যখন ট্রিটমেন্ট করব তখন আমি আমার অ্যাডভাইস দিতে পারবো কি এতদিন পর আপনার ওষুধগুলো বন্ধ হয়ে যেতে পারে তো এই জন্য আপনি যে ডক্টরবাবুর কাছে আপনি দেখাচ্ছেন আপনি নিশ্চয়ই আয়ুর্বেদিক ওষুধ খাচ্ছেন আপনি বললেন ওনা থেকে আপনি অ্যাডভাইস নিন উনি আপনাকে খুব ভালো যখন কন্ট্রোল করে নিয়েছেন নিশ্চয়ই আপনাকে আর যে যতদিন বলবেন সেইভাবে ওষুধকে বন্ধ করে দেবে ঠিক আছে কারণ একদমই কারণ অন্য ডাক্তারবাবুর সাজেশনের দায়িত্ব তো কখনোই ডাক্তারবাবু নিতে পারবেন না যারা তাকে দেখাচ্ছেন তার কাছে ট্রিটমেন্ট করবেন সেই দায়িত্বটা তার যেমনটা বলছিলেন ডাক্তারবাবু যে শুধুমাত্র তো এই জায়গাগুলো না অ্যাডভান্স স্টেজে যখন মানুষ আপনার কাছে আসেন বিভিন্ন অসুখ নিয়ে সেখান থেকে যখন তারা রিলিফ পান তখন তাদের রিয়াকশন আমরা দেখেওছি অনেকদিনকে যে কি অবস্থায় তারা ছিলেন এবং সেখান থেকে তারা কতটা রিলিফ পেয়েছেন কিন্তু মনে করা হয় বা মডার্ন মেডিসিন বলে স্নায়ুঘটিত যে কোনো অসুখ তার নাকি কোনো কিওর হয় না দেখুন এই আপনি যেটা বলছেন একটা অ্যাডভান্স নেই অ্যাডভান্স তো আর আছে এর আরও অ্যাডভান্স বলতে গেলে এই পার্কিনসন পেশেন্টের অ্যালজাইমার বা ডিমেনশিয়া বলে একটা সমস্যা হয়ে যায় মানে পার্কিনসন থেকে কি অ্যালজাইমার্স বা ডিমেনশিয়া হতে পারে বাড়িতে কাউকে চিনতে পারবে না পেশেন্ট হ্যাঁ বাড়ির লোক মানে ছেলে মেয়ে বাবা মানে আত্মীয় স্বজন পাশের পাশে কাউকে চিনতে পারবে না এটা হচ্ছে পার্কিনসনের সব থেকে খারাপ স্টেজ যেটা যখন বাড়িতে কাউকে চিনতে পারবে না সেই পেশেন্ট কিন্তু আপনার মানে সবসময় গার্ড দিয়ে রাখতে হবে আপনাকে তাকে তো কন্ট্রোলই করা যাবে না এক্স্যাক্টলি এবার ধরুন বাই চান্স বাড়ি থেকে কোথাও বেরিয়ে গেলে পেশেন্ট সেই পেশেন্ট তো হারিয়ে যাবে তো এক্স্যাক্টলি সেই পেশেন্ট তো বাড়ি অ্যাড্রেসও জানে না কাউকে চিনেও না তো এই চিনতে পারবে না ভুলে যাবে একদম তো এই স্টেজ এরকম অবধি যেতে পারে পেশেন্ট তো পার্কিনসন যখন আপনি আমরা যে নিউরোলজিক্যাল সমস্যা আপনি বলছেন আয়ুর্বেদে কিন্তু খুব সুন্দর ট্রিটমেন্ট আছে আয়ুর্বেদে আপনি নিউরোলজিক্যাল যে কোনো প্রবলেম নিয়ে আপনি ট্রিটমেন্ট করাতে পারেন কেন কি সবথেকে ভালো জিনিস হচ্ছে পঞ্চকর্ম থেরাপি মেডিসিন প্লাস পঞ্চকর্ম থেরাপি আর পঞ্চকর্ম কেন বললাম কেন কি এখানে সবথেকে বড় কাজ যেটা করবে সেটা হচ্ছে শিরোধারা অ্যান্ড শিরোবস্তি শিরোধারা শিরোবস্তি যে পেশেন্টের নার্ভগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে যে নার্ভ সেলগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে সেটা কিন্তু রিজেনারেট করা খুবই সম্ভব মানে এইটাই হচ্ছে প্রসেস যাতে রিজেনারেট করে বাইরে থেকে কোনো কিছু মানে যেমনটা আপনি বলেন যে ডোপিয়ান সেটাকে সাপ্লাই করে বা এই সাপ্লিমেন্টটা দিয়ে যেভাবে একটা চিকিৎসার পদ্ধতি হয় তার থেকে বেটার হচ্ছে যেমনটা আয়ুর্বেদ করে যেটা আপনি বলছেন যে যেগুলো নষ্ট হয়ে গেছে স্নায়ুকোষ ইতিমধ্যেই সেগুলোকে আবার ফিরিয়ে আনার চেষ্টা মেইন টার্গেট হচ্ছে বাত 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 যেটা শরীরে আমাদের প্রকোপ হয়ে গেছে বেড়ে গেছে সেই বাত গিয়ে আমাদের তারপর কফকে নষ্ট করে দিচ্ছে তো আমাকে বাতকে কন্ট্রোল করতে হবে আমরা বাতকে যত তাড়াতাড়ি নর্মাল অবস্থায় নিয়ে আসবো আমাদের ড্যামেজগুলো তত তাড়াতাড়ি কন্ট্রোল করতে পারবো আমরা কেন কি বায়ু যখন যেই জায়গা বায়ু কাজ হচ্ছে ড্রাই করে দেওয়া বায়ু মানে হাওয়া হাওয়া যেই জায়গায় যাবে ড্রাই করে দেবে আমার হাঁটুতে যখন হাওয়া ঢুকে যাবে সেই স্নায়ুবলি ফ্লুইডগুলোকে শুকিয়ে দেবে তাই হয় তখন আমাদের আর্থ্রাইটিস ডেভেলপ করবে আমাদের যখন কোমরে চলে আসবে আমার স্পন্ডাইলাইসিস হবে ঘাড়ে চলে আসবে স্পন্ডাইলাইসিস তো সেরকম যখন মাথায় চলে যাচ্ছে আমাদের পার্কিনসন বলে একটা সমস্যা হয়ে যাচ্ছে এবং সেই জন্যই কিন্তু বারবার ডাক্তার বলছেন যে পঞ্চকর্মটা এক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ আপনাদের জন্য বেদজ্ঞান আয়ুর্বেদের চেষ্টা এটাই থাকে যাতে কঠিন
রোগ থেকে আপনারা নিরাময় পান, পুরোপুরি রোগ মুক্তির পথে যেতে পারেন, সেই জন্যই বেদজ্ঞান আয়ুর্বেদের চেষ্টা। আজকের মতন অনুষ্ঠান শেষ করব, সময় শেষ করে ফেলেছি। ডাক্তারবাবু ছিলেন আমাদের সঙ্গে, অনেক ধন্যবাদ দেবো আমি ডাক্তারবাবুকে। আপনারা যারা প্রকৃত অর্থে সুস্থ হতে চাইছেন তাদের জন্য বেদজ্ঞান আয়ুর্বেদের দরজা খোলা রয়েছে। পরবর্তী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।